রাজ্যে অব্যাহত হিংসার রাজনীতি, বিধানসভায় পৌঁছে বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন তাপস বন্দ্যোপাধ্যায়। তারপরেই তৃণমূলের কয়েকজন কর্মীর হাতে আক্রান্ত হন 35 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী ও আরও কিছু সিপিএম কর্মী সমর্থকেরা। পরে তাদের বাড়িতে দেখা করতে যান তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই হিংসার রাজনীতি তৃণমূল বরদাস্ত করবে না। যারা সিপিএম কর্মী সমর্থকদের উপরে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবিও তোলেন তিনি। তাপসবাবু জানান, যারা এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে তিনি কড়া ব্যবস্থা নেবেন। যারা বাংলার শান্তিকে নষ্ট করার চেষ্টা করছে দল তাদের কোনোভাবেই সমর্থন করে না, এই কথাও তিনি জানিয়েছেন। খারাপ লাগছে, দুঃখও লাগছে যে কিছু ছেলে অতি উৎসাহ হয়ে, যারা আমি তাকে দেখিনি ইলেকশন করতে এসেই দেখলাম, অতি উৎসাহ হয়ে যখন নির্বাচন ভালোভাবে হয়ে গেছে, এই অঞ্চলের মানুষ দুহাত ভরে দল মত নির্বিশেষে দলের ঊর্ধ্বে থেকে আমাদেরকে ভোট দিয়েছে, আমাদের দলকে জিতিয়েছে, তখন কিছু ছেলে নিজেদের প্রমাণ করার যেটা হয় যে ইলেকশনে বেশি কাজ করে না, ইলেকশনে খাটে না, জেতার পর দেখবেন আবিরটা সে বেশি মাখে, আর যে ইলেকশনে বেশি কাজ করে সেটা ক্লান্ত হয়ে যায়। এক মাস ধরে পরিশ্রম করতে হয়েছে, ভোটের দিন তাকে ভোটারদের বের করতে হয়েছে, ভোট দেওয়াতে হয়েছে, তারপর সে রেজাল্ট পেলে আনন্দ করে ঘুমিয়ে পড়ে, ক্লান্ত হয়ে যায়। যারা সেই সময় কাজ করে না, কিছু কিছু জায়গায় দেখছি রানীগঞ্জে দু এক জায়গায় দেখছি যারা কাজ করেনি তারা আবিরটা বেশি মাখছে, অসামাজিক কাজ যে করে সে আবিরটা বেশি মাখছে। কিন্তু আমি তো আজকে লেভেল হইনি, আজকে এই রাজনীতিটা করতে আসিনি, তো আমি তাদের ভালোভাবে চিনি, তো আমি তাদের অ্যালাউ করবো না, আমার দল তাদের অ্যালাউ করবে না। আজকে এই অশান্তিটা আনওয়ান্টেড অশান্তি, এই অশান্তিটা দরকার ছিল না। দলকে বলেছে লোকের পার্টি অফিস ছিল, দল বলছে লোকের যদি মন জিততে পারো যেত, তাহলে লোকের ওই দৈহিকভাবে কাউকে নিপীড়ন করা চলবে না। আমার আরও আগে আসা উচিত ছিল, কিন্তু আমি মানে আমার কয়েকজন কর্মী হাসপাতালে ছিল, এইখানে ছিল, অন্য শারীরিকভাবে অসুস্থ ছিল, তার জন্য আমি আজকে এলাম। যাই হোক, আমি বললাম যেটা আমাদের লজ্জা, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী, যেহেতু আমার দলের ঝান্ডা নিয়ে করেছে, কিন্তু যারা করেছে তারা আমার দলকে ভালোবাসে না, কারণ এতে দলের নাম হয় না, বদনাম হয়। আর যে দলের বদনাম চায় সে দলের লোক হতে পারে না, সে চাইবে দলের যে নাম হবে সে ভালো কাজ করে, গুণনামি করছে, দৈহিক প্রয়োগ, শক্তি প্রয়োগ করে কোনোদিন দলকে আগে নিয়ে যাওয়া যায় না। আমরা সেই সব দিন আর এগিয়ে আসতে দেবো না, তাদের দল করতে হয় করবে, না করতে হয় চলে যাবে, দরকার নেই, অনেক মানুষ চলে গেছে। এর পরিপ্রেক্ষিতে সিপিএম নেতা কি বলেন শুনে নেব একবার। দুর্ঘটনা তো ওরা ঘটে না, আমরা তো ঘটাইনি, হ্যাঁ বলিনি, ওরাই জুট ঝামেলা করো। তো আজকে এমএলএ সাহেব এলেন, এমএলএর কথা তো শুনে আমাকে খুব ভালো লাগলো, আনন্দ খুশি হলাম যে আমার বাড়িতে এলো, অনেক অনেক ধন্যবাদ বাড়িতে। অত ধরনের এমএলএ এমএলএ তো বলে দিই যে তোমরা গুন্ডাগিরি করো, আমার বাড়িতে এলো, উনি কিছু ব্যবস্থা নিলেন, ওই দোষীদের শাস্তির ব্যাপারে কিছু আইন ব্যবস্থা নিয়েছিল, আইন ব্যবস্থা তো করে দিয়েছি, আইন ব্যবস্থা আইনে যাবো।